ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين খুশি করার জন্য। আর যদি আপনি আমি আল্লাহ সুবহান ও তাআলার নাম ব্যতি রেখে কোন গায়রুল্লাহর নামে যদি করি তাহলে সেটি হবে শিরিক। এ কথাই আল্লাহ সুবহান ও তাআলা জানিয়েছেন। সম্মানিত উপস্থিতি, ইবাদত করতে হলে আল্লাহ সুবহান ও তাআলার ইবাদত করতে হবে, এর প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন সূরা আনআম সূরা নাম্বার 6 আয়াত নাম্বার 162 এর মধ্যে। আল্লাহ সুবহান করে পয়সা দিয়ে আগরবাতি জ্বালিয়ে মাথা ঠুকে সে জায়গায় সাজদা করে তারা যখন বের হচ্ছে সিধা বেরিয়ে আসে না, উল্টো পিছন দিকে পিছাতে পিছাতে তারা মাজার থেকে বেরিয়ে এলো। এই কথা আপনাকে বলবো কি করে? এ কথা এটা কোনো মুসলিমের সংস্কৃতি হতে পারে? এ সংস্কৃত ওয়া মুসলিমের সংস্কৃতি, এ সংস্কৃত মুসলিমদের নয়। এ তো এবাদত কোথাও এর ভিত্তি নেই। গেল বাবার দরবারে সে জায়গায় আগরবাতি জ্বালালো, গেল বাবার দরবারে গেল সে জায়গায় তওয়াফ করলো, সে জায়গায় সাজদা করলো। তারা বলে কি, আমরা মাজারে তওয়াফ করি, ওদেরকে জিজ্ঞেস করুন তোমার বাবার কবর কোনদিন জিয়া। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني إسرائيل اعبدوا الله وربي وربكم
إِنَّهُ مَنْ يُشْرِكُ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك عن ابن نمير رضي الله تعالى عنه سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من مات يشرك بالله شيئا دخل النار رواه البخاري আমার সম্মুখীন বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়স্ক মুসল্লিবৃন্দ, সর্বপ্রথম প্রশংসা আছে আল্লাহ রব্বুল আলামিনের জন্যে, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা আজকে একত্রিত হওয়ার তৌফিক পেয়েছি, এজন্য বলি আলহামদুলিল্লাহ। অতপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শিরিক। শিরিক সম্পর্কে আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, আমরা হচ্ছি মুসলিম, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি। আমরা ইবাদত জানি না, আমরা কোন নিয়তে কে কীভাবে ইবাদত করি সেটা আল্লাহ সুবহান ও তাআলা জানেন, এবং আমরা নিজেরা জানি যে আমি মানুষের ভয়ে ইবাদত করছি লোককে দেখানোর উদ্দেশ্যে, না আল্লাহ সুবহান ও তাআলাকে রাজি খুশি করার জন্যে। পৃথিবীর কোনো মানুষ না জানলেও আপন আপন হিসেবে আমরা জানি, এবং আল্লাহ সুবহান ও তাআলা ভালোই জানেন। সম্মানিত উপস্থিতি, ইবাদত কবুল হয় দুটি শর্তের ভিত্তিতে। একটি হচ্ছে ইখলাস, আন্তরিকতা। দুই হচ্ছে তরিকায়ে মুহাম্মাদী, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ পদ্ধতি। এই দুইটি বিষয়ের উপর ইবাদত কবুল হয়। বলা বাহুল্য যে ইবাদতের আন্তরিকতা নাই, ইখলাস নেই, সেই ইবাদত হবে শিরিক। এখন আপনাদের সম্মুখে আমি এই শিরিক সম্পর্কে আজকে আলোচনা করব। আমরা জেনে অজান্তে, না জানি আমরাও তো শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি না, তো আজকে এটি আমাদেরকে জানতে হবে। সম্মানিত উপস্থিতি, আশিরক, আশিরক শব্দটি হচ্ছে আরবি শব্দ। এর আবিধানিক অর্থ হচ্ছে আল্লাহ সুবহান ও তাআলার সঙ্গে অন্য কাউকে শরীক করা, সমকক্ষ করা, সমান করে দেওয়া, সম্পৃক্ত করে দেওয়া। এর আবিধানিক অর্থ যদি বলা যায় এটি হবে, আর পারিভাষিক অর্থ যদি বলা যায় তো যে ইবাদত, এমন একটি ইবাদত করলাম যে ইবাদতটি শুধুমাত্র আল্লাহ সুবহান ও তাআলার জন্য খাস। ইবাদত করতে গেলেই আল্লাহ সুবহান ও তাআলার ইবাদত করতে হবে, আর সেই ইবাদতের মধ্যে যদি আমরা অন্য কাউকে শরীক করে দিই তাহলে সেই ইবাদতটি হবে শিরিক। সম্মানিত উপস্থিতি, এই শিরিক এমন একটি গুনাহ, এই শিরিকি গুনাহ করলে আল্লাহ সুবহান ও তাআলার সঙ্গে জুলুম অত্যাচার করা হয়। এই শিরিক করলে আল্লাহ সুবহান ও তাআলা বলছেন বড় গুনাহে লিপ্ত হয়ে যাওয়া যায়। এ শিরিক করলে মানুষের আমলকে নষ্ট করে দেয়, এ শিরিক করলে জান্নাতকে হারাম করে দেয়, এই শিরিক করলে জাহান্নাম স্থান হয়ে যায়। তাহলে কতটি ভাইটাল, কতটা জটিল এ শিরিক গুনাহ। তাহলে আপনাকে আমাকে এই শিরিক সম্পর্কে জানতে হবে যে শিরিক এত বড় গুনাহ। গুনার মধ্যে তো ভাগ রয়েছে বড় গুনাহ ছোট গুনাহ, তবে শিরিক এত বড় গুনাহ যে শিরিকি আমল করলেই জান্নাতকে আল্লাহ সুবহান ও তাআলা হারাম করে দিবেন, শিরিক করলেই আল্লাহ সুবহান ও তাআলা বাসস্থান স্থান করে দিবেন জাহান্নামে। তাহলে এই শিরিক সম্পর্কে আপনাকে আমাকে জানতে হবে। সম্মানিত উপস্থিতি, শিরিক করলে এটি জুলুম করা হয়, অত্যাচার করা হয়। আল্লাহ সুবহান ও তাআলা মহাগ্রন্থ কোরআনুল করিম সূরা লুকমান সূরা নম্বর 31 আয়াত নাম্বার 13 মধ্যে আল্লাহ সুবহান ও তাআলা জানিয়েছেন। এই আয়াতটিতে আল্লাহ সুবহান ও তাআলা জানালেন, এই আয়াতটি
লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ স্থলে বলেছিলেন কথাটা কি ওয়া ইদ ক্বালা লুকমান লি ইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম আল্লাহ সুবহান ওয়া তাআলা এই আয়াতটিতে জানিয়েছেন যে লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ স্থলে বলেছিলেন হে আমার আদরের সন্তান হে আমার কলিজার টুকরা লা তুশরিক বিল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলার সঙ্গে অন্য কাউকে শরীক করো না ইন্না শিরকা লা যুলমুন আযীম নিশ্চয় এ শিরিক সবচাইতে বড় জুলুম অত্যাচার লুকমান হাকিম তার সন্তানকে এই উপদেশ দিয়েছিলেন যতগুলো উপদেশ দিয়েছিলেন তার মধ্যে সর্বপ্রথম উপদেশ দিয়েছিলেন যে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে না যদি তুমি করো এটি আল্লাহ সুবহান ও তাআলার প্রতি জুলুম অত্যাচার করা হলো এই শিরিক করলে আপনার আমার জান্নাতকে হারাম করে দিবেন আল্লাহ সুবহান ও তাআলা এই কথাও যদি আমরা নিতে যাই আল্লাহ সুবহান ও তাআলা জানিয়েছেন সূরাত আন-নিসা সূরা 4 আয়াত নম্বর 48 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন যে ইয়া বানি ইসরাইল উবুদুল্লাহ রব্বি ওয়া রব্বাকুম হে বানি ইসরাইলের সম্প্রদায় তোমরা আমার এবং তোমাদের রবের ইবাদত করো ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে না যদি করো তোমাদের জন্য হারামাল্লাহু আলাইহিল জান্নাহ তোমাদের জান্নাতকে হারাম করে দিবেন যদি আমরা আল্লাহ সুবহান ও তাআলার সাথে অন্য কাউকে শরীক করি আল্লাহ সুবহান ও তাআলা আমাদের জন্য জান্নাতকে হারাম করে দিবেন ওয়ামা ওয়াহুন্নার এবং আমাদের জন্য স্থান হয়ে যাবে জাহান্নামের সবচেয়ে নিচু স্থানে আল্লাহ সুবহান ও তাআলা আখিরে শেষে বললেন ওয়ামা লিজ-জালিমিনা মিন আনসার এই জালিম অত্যাচারীদের জন্য সাহায্যকারী কেউ থাকবে না আল্লাহ সুবহান ও তাআলা যদি কোন বান্দার কোন মানুষের জন্য জান্নাতকে হারাম করে দেন পৃথিবীর কোনো মানুষ নেই যে তার জন্য জান্নাত নেওয়ার জন্য আল্লাহ সুবহান ও তাআলার কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এ ক্ষমতা কেউ রাখে না সম্মানিত উপস্থিতি এ শিরিক এমন একটি বড় ধরনের গুনাহ এ শিরিক করলে জান্নাতকে হারাম করে দেওয়া হয় শিরিক করলে আপনার আমার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয় শিরিক করলে আপনার আমার জন্য স্থান হয়ে যায় জাহান্নাম আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দেখে দেখি তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাবো সহিহুল বুখারীর 2 নম্বর খণ্ডের 71 নম্বর পৃষ্ঠার 1238 নম্বর হাদিস রয়েছে যে হাদিসটি বর্ণনা করছেন নুমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি মান মাতা ইশরিকু বিল্লাহি শাইয়ান দাখালান নার যে ব্যক্তি আল্লাহ সুবহান ও তাআলার সঙ্গে অন্য কাউকে শরীক করে মৃত্যুবরণ করবে দাখালান নার সে ব্যক্তি জাহান্নামে যাবে সে ব্যক্তিকে জাহান্নামে প্রবেশ করানো হবে এ কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন সম্মানিত উপস্থিতি আপনাদের সম্মুখে আমি মহাগ্রন্থ কোরআনুল করিম এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস দিয়ে আপনাদেরকে বলতে চাইছি যে ব্যক্তি শিরিক করবে শিরিক করলে আল্লাহ সুবহান ওয়া তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন তার স্থান হয়ে যাবে জাহান্নাম এবার চলুন এই শিরিকি গুনাহ করলে আপনার আমার আর কি ক্ষতি হতে পারে আল্লাহ সুবহান ও তাআলা জানিয়েছেন এই শিরকি গুনাহ করলে আল্লাহ সুবহান ও তাআলা আপনার আমার আমলকে নষ্ট করে দেন আল্লাহ সুবহান ও তাআলা আপনার আমার আমলকে বিনষ্ট করে দেন এ কথাই আল্লাহ সুবহান ও তাআলা জানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন আশরাকতা তোমরা যদি শিরিক করো লা ইয়াহবাতান্না আমালুকা তাহলে তোমাদের আমলকে নষ্ট করে দেওয়া হবে আল্লাহু আকবার এই শিরকি গুনাহ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলকে নষ্ট করে দিবেন এখন শিরিক এত বড় গুনাহ এখন আপনাকে আমাকে জানতে হবে যে আপনি আমি এই শিরকি গুনাহ করছি না তো শিরকি গুনাহ কোনগুলি আপনাকে আমি জানাই শিরকি গুনাহ আপনি আমি অনেক অনেক করে থাকি তার মধ্যে আপনাকে জানাই যে শিরকি গুনাহ প্রকাশ্যে চলছে আজকে মাজার তৈরি করে পীরের আস্থানা তৈরি করে শিরকের গুঁড়া সে জায়গায় তৈরি করে দিয়ে সে জায়গায় শিরকের আখড়া তৈরি করে শিরকের মধ্যে আপনাকে আমাকে লিপ্ত করানো হচ্ছে আপনার আমার মতো সরল মনা মুসলিমদেরকে সে জায়গায় লিপ্ত করা হচ্ছে সে জায়গায় যুক্তি দাঁড় করিয়ে আপনার মতো আমার মতো মুসলিমকে বিভ্রান্তি করা হচ্ছে যেটি আপনাকে আমি জানাই শিরিক এত বড় গুনাহ এই গুনাহ থেকে বাঁচতে আপনাকে আমাকে হবে এই শিরিক এত বড়
গুনাহ আপনাকে মাজারের নামে শিরকের মধ্যে লিপ্ত করা হচ্ছে। আজকে মাজারের নামে সে জায়গাতে গিয়ে আজকে মানত করা হয়, সে জায়গায় গিয়ে পশুকে হালাল করা হয়, তাদের উদ্দেশ্যে সেই মাজারের উদ্দেশ্যে পীরের উদ্দেশ্যে গিয়ে সে জায়গায় পশু, সে জায়গায় হাঁস মুরগি জবেহ করা হয় গাইরুল্লাহর নামে। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি জানাই পশু গরু আপনার মুরগি হাঁস এগুলো জবেহ করা, এগুলো তো দান সাদকা করা, এগুলো তো ইবাদত। যখন কোন পশু যখন কোন হাঁস মুরগি আপনি আল্লাহ সুবহান ও তাআলার উদ্দেশ্যে জবহ করবেন, আল্লাহ সুবহান ও তাআলার উদ্দেশ্যে মানত করবেন, এটি হবে আল্লাহ সুবহান ও তাআলার ইবাদত। আর এর উল্টোটা যদি করেন, গাইরুল্লাহর নামে যদি আপনি সেটিকে করে ফেলেন, তাহলে সেটা হবে গাইরুল্লাহর ইবাদত। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনাকে আমাকে জানতে হবে ইবাদত করলেই হবে না, ইবাদতের উদ্দেশ্য থাকতে হবে শুধুমাত্র আল্লাহ সুবহান ও তাআলাকে রাজি খুশি করার জন্য। আর যদি আপনি আমি আল্লাহ সুবহান ও তাআলার নাম ব্যতি রেখে কোন গাইরুল্লাহর নামে যদি করি, তাহলে সেটি হবে শিরিক, এ কথাই আল্লাহ সুবহান ও তাআলা জানিয়েছেন। সম্মানিত উপস্থিতি, ইবাদত করতে হলে আল্লাহ সুবহান ও তাআলার ইবাদত করতে হবে, এর প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন সূরা আনআম সূরা নাম্বার 6 আয়াত নাম্বার 162 এর মধ্যে। আল্লাহ সুবহান ও তাআলা জানিয়েছেন, কুল হে নবী আপনি বলে দিন, ইন্না সালাতি নিশ্চয় সালাত ও নুসুকি এবং কুরবানি ও মাহইয়া জীবন ও মামাতি এবং মরণ লিল্লাহি রাব্বিল আলামিন বিশ্ব জগতের প্রতিপালকের জন্য নিবেদিত। তার মানে আপনাকে সালাত আদায় করতে গেলে আল্লাহ সুবহান ও তাআলাকে রাজি খুশি করার জন্য সালাত আদায় করতে হবে, আপনাকে কুরবানি করতে হলে আল্লাহ সুবহান ও তাআলাকে রাজি খুশি করার জন্য কুরবানি করতে হবে, আপনি যে জীবন যাপন করবেন এই জীবনটাকে অতিবাহিত করতে হবে আল্লাহ সুবহান ও তাআলার জন্য, মরণটাও যেন আপনার হয়ে থাকে আল্লাহ সুবহান ও তাআলার জন্য, এই কথাই আল্লাহ সুবহান ও তাআলা বলছেন। সম্মানিত উপস্থিতি, আপনি হয়তো বলবেন সালাতের মধ্যে আমরা শিরিক কোথা থেকে করি, সালাতের মধ্যেও কি শিরিক হয়? জি, সালাত আদায় করতে গিয়েও নামাজ পড়তে গিয়েও আপনার শিরিক হয়ে থাকে। শিরিক কোনগুলি? সালাতের মাধ্যমে আমরা শিরিক করি। আপনি বলবেন আমরা আজান শুনে মসজিদে এসে সালাত আদায় করি, আমরা আল্লাহু আকবার বাক্য শব্দ দিয়ে সালাত আদায় করি, আমরা সমস্ত দোয়া যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো মাসনুন সহিহ সুন্নতে ভিত্তি যেগুলো মানে দোয়া সেগুলোই আমরা করি, তাহলে আমাদের শিরিক হয় কোথা থেকে? আপনার শিরিক হয়, আপনাকে একটু ইঙ্গিতই আমি আপনাকে জানাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক, যে ব্যক্তি লোক দেখানোর উদ্দেশ্যে সালাত আদায় করলো সে ব্যক্তি শিরিক করলো। সালাতের মাধ্যমে শিরিক হয়। শিরিক বলতে আপনাকে জানাই শিরিক আপনি কিভাবে করছেন, এই সালাতের মাধ্যমে আপনি সালাত আদায় করেন না, আপনি সালাত আদায় করেন না, আপনার মেয়ের বিবাহ দিবেন যখন বাইরে থেকে ছেলের পক্ষ থেকে আপনার মেয়েকে দেখতে এসেছে, হতে পারে সেটি শুক্রবারের দিন, জুম্মার দিন, হতে পারে অন্যান্য কোন দিন, আপনার মেয়েকে দেখতে এসেছে, আপনি কোনোদিন সালাত আদায় করেন না জুম্মার সালাত ব্যতি রেখে। এখন এসেছে আপনার বাড়িতে শনিবারের দিন, আপনার বাড়িতে মেহমান চলে এসেছে আপনার মেয়েকে দেখার জন্য বিয়ের উদ্দেশ্য করে, এখন আপনার বাড়িতে মেহমান ঢুকলো, আপনি দেখতে পেলেন ছেলে পক্ষের লোক তারা নামাজ পড়ে সালাত আদায় করে, আমি একাই বেনামাজি সালাত আদায় করি না, তারা আমাকে কি বলবে? এবার এই লজ্জায় আপনি বাড়ি থেকে উজু করে মেহমানকে সঙ্গ করে মসজিদে এলেন সালাত আদায় করতে, মেহমান থাকলো আসর ঢিলা পর্যন্ত, মেহমান আসরের সালাত আদায় করতে এসেছে, আপনি মেহমানের সঙ্গে আসরেও সালাত আদায় করতে এসেছেন, মেহমান বিদায় নিয়েছে, মাগরিব এসা ফজর আপনার আর কোনো খবর থাকে না। এবার আপনাকে জানাই এই যে সালাত আপনি আদায় করলেন, এই সালাত আদায় করলেন আপনি ছেলের পক্ষের বাড়ির লোককে দেখানোর উদ্দেশ্যে, তাদেরকে রাজি খুশি করার জন্য, এটি আল্লাহ সুবহান ও তাআলার ভয়ে নয়, এরি সালাত আদায় করলেন তাদের উদ্দেশ্যে, এরি জন্য বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক, যে ব্যক্তি লোক দেখানোর উদ্দেশ্যে সালাত আদায় করবে এ সালাত হবে শিরিক, এটি শিরিক। এবার মনকে প্রশ্ন করুন, এই ধরনের যদি কাউরির চরিত্র থাকে আপনার মনকে প্রশ্ন করুন যে আমি এর মধ্যে লিপ্ত হয়ে যাই না তো? আবার অনেক মুসল্লিকে দেখা যায় যারা লোক দেখানোর উদ্দেশ্যে
বড় ধরনের ড্রেস মাথায় টুপি পরে পরেশ গাড়িটা প্রমাণ করার জন্য আপনি লোককে দেখানোর উদ্দেশ্যে সালাত আদায় করতে আসছেন। আপনি আপনার ভিতরে যদি এই ধরনের চরিত্র থাকে এই চরিত্রকে বর্জন করতে হবে, সালাত আদায় করতে হবে শুধুমাত্র আল্লাহ সুবহান ও তাআলাকে রাজি খুশি করার জন্য। এই ধরনের কারো যদি চরিত্র থাকে এটি আপনাকে বর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে জানাচ্ছি যে আপনাকে ইবাদত করতে হলে আল্লাহ সুবহান ও তাআলাকে রাজি খুশি করার জন্য ইবাদত করতে হবে। চলুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে দেখি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে কি বলেছেন সে হাদিস দিকে একটু লক্ষ্য করি। যে হাদিসটি বর্ণনা করছেন নুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আমি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি অনুরোধ করলাম, হে আলী তুমি এমন কোন ইবাদতের কথা বলো যে ইবাদতের কথা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে গোপনে জানিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এমন কোন ইবাদত গোপন ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেননি যে ইবাদতের কথা অন্যান্য মানুষেরা জানে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে এমন কোন ইবাদতের কথা বলেননি যেগুলো মানুষের কাছে পৌঁছায়নি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি চারটি কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি চারটি কথা, তার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, যে ব্যক্তি গায়রুল্লাহর উদ্দেশ্যে পশু যবেহ করে তার প্রতি আল্লাহ সুবহান ও তাআলার লানাত অভিশপ্ত রয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নম্বরে বললেন যারা যে ব্যক্তিরা গায়রুল্লাহর উদ্দেশ্যে পশুকে যবেহ করে এরা এদের প্রতি আল্লাহ সুবহান ও তাআলার লানাত অভিশপ্ত রয়েছে। দুই নম্বরে বললেন ওয়া লানাল্লাহু মান আওয়া মুহদিসান, যারা বিদআতিকে আশ্রয় দিবে তাদের প্রতি আল্লাহ সুবহান ও তাআলার লানাত অভিশপ্ত রয়েছে। আর কাদের প্রতি? ওয়া লানাল্লাহু ওয়া লানা মান ওয়ালিদিহি, আর যে ব্যক্তিরা তাদের পিতা মাতাকে অভিশপ্ত করে লানাত করে তাদের প্রতি আল্লাহ সুবহান ও তাআলার লানাত অভিশপ্ত রয়েছে। আর চার নম্বরে ওই ব্যক্তির প্রতি লানাত অভিশপ্ত রয়েছে যার জায়গার জমির যার বেড়া দেওয়া থাকে চিহ্ন দেওয়া থাকে সেই চিহ্নটাকে উড়িয়ে দেয় আবার অন্য জায়গায় গিয়ে বেশি জায়গাকে দখল করে সে জায়গায় খুঁটি গেড়ে দেয়, এদের প্রতি লানাত অভিশপ্ত রয়েছে আল্লাহ সুবহান ও তাআলার। সম্মানিত উপস্থিতি, এই হাদিস আপনি পাবেন সহিহুল মুসলিমের 6 নম্বর খণ্ডের 84 নম্বর পৃষ্ঠায় এই হাদিস রয়েছে। এই হাদিসের মধ্যে আপনাকে আমি যেটি বলতে চাইছি এক নম্বরে যেটি ছিল যে লানাল্লাহ মান যাবাহা লিগাইরিল্লাহ, যে ব্যক্তি গায়রুল্লাহর উদ্দেশ্যে পশু যবেহ করবে তার প্রতি আল্লাহ সুবহান ও তাআলার লানাত অভিশপ্ত রয়েছে। এবার তাদেরকে গিয়ে প্রশ্ন করুন, মাজারে তো আমরা দেখতে পাই পাথর চাপড়ি গাড়ি ভাড়া করে খাসি নিয়ে যায় মুরগি হাঁস নিয়ে যায় এবং অনেক মাজারে তারা গরু নিয়ে যায় সে জায়গায় মানত করে। তাদেরকে গিয়ে প্রশ্ন করুন আপনার উদ্দেশ্য কি, তার উদ্দেশ্যের কথা অনেক কিছু বলবে, তার উদ্দেশ্য সেই পশুকে নিজেই সেই মাজারে গিয়ে সেখানে যবেহ করবে নিজেও খাবে অপরকেও খাওয়াবে হয়তো মাজারে সেটাকে দান করে দিবে। উদ্দেশ্য কার হলো? মাজারে উদ্দেশ্য, এটাই হচ্ছে গায়রুল্লাহ, এটাই হচ্ছে আল্লাহ সুবহান ও তাআলাকে ব্যতীত রেখে অন্য কাউরি নামে সে জায়গায় দেওয়া উদ্দেশ্য করে, এই উদ্দেশ্যই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এদের প্রতি লানাত অভিশপ্ত রয়েছে। আর এরা যারা গায়রুল্লাহর ইবাদত করে এরা করে শিরক, এই শিরকি গুনাহ থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। আমরা হচ্ছি সেই সুন্নার অনুসার দাবিদার, আমরা বলি সেই সুন্নার অনুসারী, এই কথা আপনি আমি বলি আমাদের লজ্জা থাকা উচিত ছিল। আমরা এমন আহলুল হাদিস নিজেকে দাবি করি সেই সুন্নার দাবিদার, আমরা এভাবে করে থাকি যে আমার মতো আহলে আমরা আহলুল হাদিস সেই সুন্নার দাবিদার, আমরা তো এই জায়গায় মানত করি না, পীরের স্থানে আমরা যাই না,
তবে আপনাকে জানাই আমরা আহলুল হাদিসের ঘরের সন্তান হয়েও আমরা হয়তো তা সেই বেদআতী পরিবারে বিবাহ করেছি, সেই পরিবারের সেই বংশের আমরা অনেক আমাদের মধ্যে রয়েছে যারা সেই বংশে বেদআতীর বংশে বেদআতী পরিবারে বিবাহ করে তারা জামাই হয়েছেন। আপনাকে আমি বলি না তাদের ঘরে বিবাহ করা যাবে না, এ কথা আপনাকে বলি না তাদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না, তবে আপনাকে আমি যেটা বলতে চাইছি সেটা এই যে আপনি তাদের ঘরে জামাই হয়েছেন যখন আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে বললেন বাবা বিবাহ করেছো নতুন তুমি চলে যাও পীরের মাজারে গিয়ে তুমি সে জায়গায় কিছু মানত করো, সে জায়গায় কিছু দিয়ে এসো, মাজার তওয়াফ করে এসো, সে জায়গায় দান খায়রাত করে এসো, দোয়া নিয়ে এসো, এ কথা আপনার মতো আহলুল হাদিসের ঘরের সন্তানকে বলে। আপনাকে আমি বলবো কি নিজের স্বচক্ষে দেখেছি নলহাটির মতো জায়গায় উঁচু জায়গায় পীরের আস্থানা নতুন বিবাহ করেছে স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি সবাই পরিবার সপরিবার গেছে এক জায়গায় বসে বসে তাদের কার্যকলাপগুলো দেখছি যে নতুন জামাই আর এই বৌমা এলো পীরের স্থানে তারা জুতো খুলে সোজা মাজারের ভিতরে ঢুকে গেল, সে জায়গায় তওয়াফ করে পয়সা দিয়ে আগরবাতি জ্বালিয়ে মাথা ঠুকে সে জায়গায় সাজদা করে তারা যখন বের হচ্ছে সিধা বেরিয়ে আসে না উল্টো পিছন দিকে পিছাতে পিছাতে তারা মাজার থেকে বেরিয়ে এলো। এই কথা আপনাকে বলবো কি করে, এ কথা এটা কোনো মুসলিমের সংস্কৃতি হতে পারে, এ সংস্কৃত ওয়া মুসলিমের সংস্কৃতি, এ সংস্কৃত মুসলিমদের নয়, এ তো এবাদত কোথাও এর ভিত্তি নেই। গেল বাবার দরবারে সে জায়গায় আগরবাতি জ্বালালো, গেল বাবার দরবারে গেল সে জায়গায় তওয়াফ করলো, সে জায়গায় সাজদা করলো, তারা বলে কি আমরা মাজারে তওয়াফ করি, ওদেরকে জিজ্ঞেস করুন তোমার বাবার কবর কোনোদিন জিয়ারত করেছিলে, তোমার বাপের কবর কোনোদিন জিয়ারত করেছিলে, তুমি তোমার মায়ের কবর কখনো জিয়ারত করেছিলে, তুমি গেলে কবর জিয়ারত করতে পাথর চাপড়ির বুকে ওই বাবার কবর জিয়ারত করতে, তোমার বাপের কবর থাকলো তোমার গ্রামের ভিতরে সে জায়গায় একদিনও কবর জিয়ারত করতে গেলে না, আর কবর জিয়ারত করতে গেলে পাথর চাপড়ির বুকে, হাই আফসোস মুসলিম আছে কোথায়? আবার বলে কিনা সে জায়গায় আমরা সাজদা করি না, তো সাজদা করো না তো তোমার মুরিদগুলো মাথা ঠেকাই কেন সে জায়গায়? আশ্চর্যের বিষয় তারা সে জায়গায় সাজদাও দেয় তওয়াফও করে, এ তওয়াফ পেলো কোথা থেকে? এর ভিত্তি তো কোথাও খুঁজে পায় না, আরে তওয়াফ তো কোথাও হবে কাবা ঘরে গিয়ে, ইয়ে তওয়াফ করছে বাবার কবরে গিয়ে, আছে কোন জায়গায়? এ মুসলিম এদের বিদ্যার অভাব, এদের বেদাতি আলেমের বিদ্যার অভাব, এ হুজুর যে জানে না, হুজুরকে যখন বলা হয় আপনাদের মানুষেরা আপনাদের উত্তরসূরিরা সে জায়গায় কপাল ঠিকে সাজদা করে আল্লাহ ব্যতি রেখে কাউরির কাছে কি মাথা নত করা যায়? এটা তো করা হয় শিরিকি গুনাহ, দলিল দেয় কি ও হুজুর, দলিল দেয় কি হুজুর? দলিল দিচ্ছে যখন আল্লাহ সুবহান ও তাআলা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন ফেরেশতাদেরকে আর ওই জিনদের ইবলিস লিডারকে তাকে সাজদা দেওয়ার কথা বলেছিলেন যে, দলিল দিচ্ছেন হুজুর, হুজুরকে জিজ্ঞেস করেন হুজুর সে সাজদা কি ছিল নামাজের মতো সাজদা? আপনার উত্তর শরীরা গিয়ে মাজারে গিয়ে মাথা ঠেকিয়ে নামাজের মতো সাজদা দেয়, এ সাজদা তো আদম আলাইহিসসালামকে দেওয়ার কথা বলা হয়নি, সে জায়গায় তো মাথা ঝুঁকিয়ে তার সমানত্বের কথা বলা হয়েছিল। হুজুর বললেন দলিল দিয়ে বেদাতীদেরকে শিখানো হয় তাদেরকে বলবে যারা মাজারে সাজদা করে না এরা ইবলিসের উত্তর শরীর, তার কারণ আদম আলাইহিসসালামকে সাজদা সে করেনি, তার কারণে এরা করে না, আছে কোন জায়গায়? হুজুর হুজুর বিদ্যায় যে ত্রুটি রয়েছে, হুজুর যে হাদিস কোরআনের জ্ঞান রাখে না, এ হুজুর বিদ্যার অভাবে এই দলিল পেশ করে, হুজুর এটাও জানে না যে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পর আল্লাহ সুবহান ও তাআলা ফেরেশতাদেরকে কি অর্ডার দিয়েছিলেন, কি করার কথা বলেছিলেন, হুজুর এ বিদ্যার অভাব রয়েছে যার কারণে হুজুর কোথাকার দলিল কোথায় এনে মানুষকে বিভ্রান্তি করে হুজুর মাজার গিয়ে সাজদা দেওয়া করায়, হুজুর সে জায়গায় মানত দেওয়া করাই, হুজুর বলে চাওয়া পাওয়া সে জায়গায় চাও, হুজুর দলিল দেয় কি? যাদের সন্তান হয় না মাজারে গিয়ে সন্তানের আশায় আকাঙ্ক্ষায় সেই পীরের স্থানে মানত করলে, খাসি দিলে গরু দিলে হাঁস মুরগি দিলে পীরের স্থানে গেলেই বলে কিনা বাচ্চা হবে, হুজুরকে গিয়ে প্রশ্ন করুন
যে সন্তান দেওয়ার মালিক কে? হুজুর আপনাকে বলবেন আল্লাহ সুবহান তাআলা সন্তান দেন। এবার হুজুরকে গিয়ে প্রশ্ন করুন, আপনার উত্তর শরীর মাজারে যে যাই সন্তানের আশায়, হুজুর আপনাকে সুন্দর যুক্তি দিয়ে দলিল দিয়ে বোঝায় সে জায়গায় তো তারা তার কাছে চাইতে যায় না, তার কাছে তারা এই কারণে যায় যে তার মাধ্যমে তিনি একজন আল্লাহর ওলি, একজন ভালো বুজুর্গ বান্দা ছিলেন, পরেশগার মানুষ ছিলেন, তার মাধ্যম করে কিনা সন্তান আল্লাহ সুবহান তাআলার কাছে পাইয়ে দিবে। হুজুর এটা দলিল দিলেন। হুজুরকে গিয়ে প্রশ্ন করুন, হুজুর কোনোদিন কোরআন তেলাওয়াত করেছিলেন? সরল অনুবাদ কোনোদিন পড়ে দেখেছিলেন? আপনি খুলে দেখুন সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 186 নম্বর আয়াতে আল্লাহ সুবহান তাআলা কি বলছেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিবুন, আপনাকে যখন বান্দারা প্রশ্ন করে আপনি বান্দাদেরকে বলে দেন যে অতি নিকটে আল্লাহ সুবহান তাআলা তোমাদের আছে, অতি নিকটে। আর হুজুর বলে কি না মাধ্যম করতে হবে। আরে হুজুর তুমি দুনিয়ার সাথে তুলনা করছো আল্লাহর, তুমি বলো কি না হাইকোর্ট যেতে গেলে উকিল ধরে যেতে হয়, এ দলিলকে এই হুজুরকে বুঝাবে কে? হুজুর একজন জজ উকিলের সাথে সম্পৃক্ত করে দিচ্ছে আল্লাহ সুবহান তাআলার, আল্লাহর পাওয়ার কতটা হুজুরেরও জানা নেই। এ হুজুর নিজেও জানে না আল্লাহ সুবহান তাআলার পাওয়ার কতটা রয়েছে, অথচ আল্লাহ সুবহান তাআলা কি বলছেন যে লাইসা কামিসলি শাইয়ুন, আমার সাথে অন্য কাউরই তুলনা করা যায় না। আর হুজুর তুলনা করলেন জজের সঙ্গে আল্লাহর, হুজুর তুলনা করে উকিল দিয়ে আল্লাহ সুবহান তাআলার, আল্লাহ সুবহান তাআলা বলছে কোনো মাধ্যমের দরকার নেই, মোহাম্মদ তোমাকে যদি বান্দারা প্রশ্ন করে আল্লাহ সুবহান তাআলা কত দূরে, তুমি বলে দাও অতি নিকট আল্লাহ সুবহান তাআলা আছেন, অতি নিকটে। বান্দা যখন আমাকে ডাক দেয় আমি তাদের ডাকে সাড়া দিই, আল্লাহ কথা বলেনি যে পীর যখন ডাক দেয় আমি তার ডাকে সাড়া দিই, আল্লাহ কথা বলেনি হুজুর ডাক দিলেই সাড়া দিব, এ কথা আল্লাহ বলেনি, আল্লাহ বলেছে এবাদি বান্দার কথা বলেছেন, বান্দার কথা বলেছেন। হুজুর আপনার ইয়ে দলিলও কি জানা নেই, কোরআনের এ সরল অনুবাদ কি আপনি পড়েননি, আপনি দলিল দিচ্ছেন কি না সরাসরি যাওয়া যায় না? আরে তুমি দলিল দাও, তুমি দলিল দিচ্ছ যে দেশের মন্ত্রীর তুমি দলিল দিচ্ছ যে তার সঙ্গে সাক্ষাৎ এমনি এমনি করা যায় না, মাধ্যম করে যেতে হয়। আরে হুজুর আল্লাহ সুবহান তাআলা বলছেন অতি নিকটে আছি, তুমি বলে দাও আমার বান্দাদেরকে, ডাক দিলেই সাড়া দেব। হুজুরের এ হাদিসও জানার নাই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহান তাআলা সপ্তম আসমান থেকে প্রথম আসমানে এসে রাতের মিডিল অংশে এসে, রাতের মিডিলের কিছু অংশে এসে আল্লাহ সুবহান তাআলা বান্দাদেরকে ডাক দেয়, বান্দা তোমাদের কার কি চাওয়া আছে আমার কাছে চেয়ে নাও, তোমরা আমার কাছে গিয়ে ক্ষমা চাইছো ক্ষমা চেয়ে নাও আমি ক্ষমা করব। আল্লাহ এইভাবে আহ্বান করছেন বান্দাদেরকে, আর হুজুর বলে কি না মাধ্যম করে যেতে হবে। হুজুর এই জন্যে বলি হুজুরের বিদ্যায় ত্রুটি রয়েছে, এ হুজুর জ্ঞান যে রাখে না ইসলামের, এ হুজুর চুক্তি খাড়ো করে দিন ইসলাম বুঝাই, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে দিন বুঝাবে মানুষকে আল্লাহ সুবহান তাআলার কোরআন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লামের সুন্নাত দিয়ে, এ কথা দিয়ে দিন ইসলাম বোঝাতে হবে। আর হুজুর যুক্তি খাড়ো করে দুনিয়াবীর জিনিসগুলোকে আল্লাহ সুবহান তাআলার সঙ্গে তুলনা করে হুজুর দিন ইসলাম বোঝাই, মানুষকে বিপদগামী করছে হুজুর। আর এ কথা তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই বলেছেন যে এক শ্রেণীর পথভ্রষ্ট আলেম বের হবে যারা নিজেরাও পথভ্রষ্ট হবে, আমার উম্মতকেও পথভ্রষ্ট করবে। সম্মানিত উপস্থিতি আপনাদেরকে আমি জানাই, হুজুর আপনাকে পথভ্রষ্ট করছে, আপনি ইবাদত করতে গেলে আপনাকে দুটি শর্তের ভিত্তিতে ইবাদত করতে হবে, যে ইবাদতের শর্ত থাকবে এক খালিস নিয়তে আন্তরিকতার সঙ্গে, দুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ পথ পদ্ধতি থাকতে হবে, তবেই ইবাদত কবুল হবে। আপনাকে আমি জানাই শিরিক এত বড় গুনাহ যে শিরিক করলে আল্লাহ সুবহান তাআলা বলছেন আল্লাহর সঙ্গে জুলুম অত্যাচার করা হয়, শিরিক করলে আল্লাহ সুবহান তাআলা বললেন জান্নাত হারাম হয়ে যায়, শিরিক করলে জাহান্নাম স্থান হয়ে যায়, শিরিক করলে আমলকে নষ্ট করে দেয়, এই শিরিকি গুনাহ আপনাকে আমাকে বর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি শিরিক অনেক অনেক রয়েছে, আপনাকে আজকে হালকা ইঙ্গিত দিলাম, একদিনে সব কিছু বলা যায় না, আপনাদেরকে আগামী দিনও ইনশাআল্লাহ চেষ্টা করব শিরিক আরও কতগুলো রয়েছে যে শিরিক আপনি
আপনি আমি জেনে অজানে অনেক শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাই। আপনাকে অনেকগুলো শিরকের কথা ইনশাআল্লাহ হায়াতে রাখলে আগামী দিনে আপনাকে আরও শিরকের কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহান ও তাআলার কাছে দোয়া করবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতগুলো বলালেন, আপনাদেরকে যতগুলো শোনালেন, এই সমস্ত জিনিসগুলোকে আল্লাহ সুবহান ও তাআলা আমাদের প্রত্যেককে যেন পঙ্খানুপঙ্খানুভাবে আমল করার তৌফিক দেন, বলুন আমিন। আল্লাহ সুবহান ও তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে শিরকের মতো জঘন্যতম পাপ থেকে তুমি আমাদেরকে দূরে রাখো, বলুন আমিন। আল্লাহ সুবহান ও তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে খালিস নিয়তে শুধুমাত্র তোমার ইবাদত করার, শুধু তোমাকে রাজি খুশি করার জন্য ইবাদত করার তৌফিক দাও, বলুন আমিন। ওয়াখির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.